প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের শেষ পর্যায়ে আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দুটি পার্ট, একটি হচ্ছে শুষ্ক কোষ, অর্থাৎ শুষ্ক কোষের গঠন সম্পর্কে আলোচনা করব, আর এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত হয় সেটা দেখাবো, আর তড়িৎ বিশ্লেষণ কোষ সেখানেও আমরা একটি যৌগের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো কিভাবে তার উল্টোটা ঘটে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের আজকের যে দুটি পার্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে আসি শুষ্ক কোষ। সাধারণত শুষ্ক কোষ কারা, কাদেরকে শুষ্ক কোষ ধরা হয়? বাজারে আমরা যে ব্যাটারিগুলো পেয়ে থাকি, এই যে টিনসিল ব্যাটারি বলি আর কি, যেগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি, রিমোট কন্ট্রোলে ব্যবহার করি, তারপরে আমরা এই যে বৈদ্যুতিক ঘড়িতে ব্যবহার করি, বা আমরা বিভিন্ন খেলনার মধ্যে ব্যবহার করি, এই যে এই ব্যাটারি বা এইগুলোকে বলা হয় শুষ্ক কোষ। এই কোষের উপরের অংশে থাকে ধনাত্মক চিহ্ন, আর নিচে থাকে ঋণাত্মক চিহ্ন, অর্থাৎ উপরের অংশটাকে বলা হয় ক্যাথোড, আর নিচের অংশটাকে বলা হয় অ্যানোড। আর এভাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হয়। কিভাবে এই শুষ্ক কোষ গঠিত হয় তার ঘটনা আমরা এখন দেখাচ্ছি, লক্ষ্য কর। প্রথমে আমরা এরকম একটি জিঙ্কের চোঙ নিব, চোঙ, জিঙ্কের কোটা বা চোঙ। চোঙ কথাটার মানে হচ্ছে তার চারদিকে জিঙ্কের আবরণ, হ্যাঁ, মাঝখানে হচ্ছে তোমার এই খালি এরকম আর কি। যেমন এই যে আমার এই যে কলমটা, এই যে এখানে যে গ্লাসটা আছে, এই গ্লাসটার মগটার মতো এই চারদিকে দেখো বডি, মাঝখানে কিন্তু ফাঁকা, ঠিক আছে, এটাকে বলা হয় কোটর। তাহলে প্রথমে আমরা জিঙ্কের একটা কোটর নিব, এটি কিসের তৈরি, জিঙ্কের তৈরি, জিঙ্ক বা দস্তা। এবার এই জিঙ্কের এই কোটরের ভিতরে আমরা যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করব, এক অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সংকেত হচ্ছে NH4, এই অ্যামোনিয়াম আর Cl, এই অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে নিব আমরা কয়লার গুঁড়া, এটাকে কার্বন দ্বারা ডিনোট করা হয়। তারপরে নিব ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এটাকে MnO2 দ্বারা ডিনোট করা হয়। দেখো Mn হচ্ছে ম্যাঙ্গানিজ, আর দুইটির কারণে ডাই অক্সিজেন থাকার কারণে অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এবং আমরা এখানে নিব সামান্য পরিমাণ পানি। তাহলে প্রথমে ব্যাটারির প্রথমে একটা জিঙ্কের বা দস্তার একটি চোঙ নিব, এই চোঙের ভিতরে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ অক্সাইড এবং সামান্য পানি নিয়ে এগুলোকে মিশ্রিত করে একটি লে তৈরি করব, পেস্ট বা লে। পেস্ট কথার পেস্ট বা লে বলতে এভাবে বোঝাচ্ছে, আমরা যখন ফেস দিয়ে দাঁত মাজি তখন যেরকম টাইপের হয় সেরকম টাইপকে বলা হয় পেস্ট বা লে। এভাবে আমরা লে তৈরি করব, লে তৈরি করে মানে এই চারটা উপাদানকে একসাথে মিশ্রিত করে, এভাবে মিশ্রিত করে আমরা লে তৈরি করব। লে তৈরি করে আমরা এটা ঘটনা, এভাবে লে তৈরি করা হয়, লে তৈরি করা হয়, এই লেটা এর মধ্যে প্রবেশ করানো হয়, অর্থাৎ চোঙের খালি চোঙের মধ্যে। এবার এর মাঝখানে তার আগে এই মাঝখানে এমন ভাবে একটি কার্বন দণ্ড স্থাপন করা হয়, কিসের দণ্ড, কার্বন দণ্ড এমন ভাবে স্থাপন করা হয় যাতে জিঙ্কে স্পর্শ না করে, আর এই কার্বন দণ্ডের চারদিকে এই চারটির উপাদানের যে লে তৈরি করলাম সেই লেটা এটার সাথে কি করা হয়, চারদিকে পূর্ণ করে দেওয়া হয়। এবার কি করা হয়, এই কার্বন দণ্ডের উপরে একটা পিতল টুপি দেওয়া হয় যাতে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এখানে তো খালি জায়গা, এই খালি জায়গাকে পিস দিয়ে ঢেকে দেওয়া হয়। কি দিয়ে, পিস দিয়ে। পিস হচ্ছে রাস্তা তৈরি করার সময় যে কালো রঙের যে রাবার জাতীয় পদার্থ পাওয়া যায় এগুলোকে বলা হয় পিস, এগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক আছে। আর জিঙ্কটা সাধারণত কালো রং, তো এই কালো রংকে ঢেকে দেওয়ার জন্য চারদিকে কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাহলে আমি আবার একবার বলি,
প্রথমে জিঙ্ক বা দস্তার একটি কুটরা নেওয়া হয় চুন, আর এর মাঝে একটি কার্বন দণ্ড নেওয়া হয় যা এমন ভাবে স্থাপন করা হয় জিঙ্কের কুটার ভিতরে যাতে জিঙ্কে তার কার্বন দণ্ড পরস্পরকে স্পর্শ করতে না পারে। এবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লা গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ পানিকে আমরা মিশ্রিত করে আমরা একটি পেস্ট বা ডিশ তৈরি করব। তারপরে এই কার্বন দণ্ডের চারদিকে এই পেস্ট বা ডিশকে পূর্ণ করে দিব। এবার আমরা এখন কি করব, আমরা এই যে কার্বন দণ্ড আছে কার্বন দণ্ডের উপরে একটা কি দিব, পিতল টুপি দিব, ঠিক আছে। আর এখানে যাতে উপরে তো ধরো এখানে খোলা খোলা মুখ ঢেকে দেওয়ার জন্য আমরা পিস দিয়ে খোলা মুখকে আমরা ঢেকে দিব, ওকে। এরপর আর এর জিঙ্ক দণ্ডের চারদিকে যে কালো রঙের কারণে আমরা কাগজ দিয়ে রেখে দিব। এই হচ্ছে গঠন। এখন তাদের মধ্যে এই রাসায়নিক উপাদানগুলো যখন আমরা এখানে তার দ্বারা সংযোগ করবো তখনই তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে, মানে এই উপাদানগুলো ভিতরে বিক্রিয়া করবে। রাসায়নিক বিক্রিয়া করে কিভাবে কিভাবে এটি প্লাস হবে, মানে প্লাস বলতে এখানে বলা হচ্ছে ক্যাথোড, ধনাত্মক আদানযুক্ত আয়ন, আর মাইনাস হবে এটি, সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে কিভাবে প্লাস এবং কিভাবে মাইনাস হয় এই 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 ব্যাখ্যাটা কিন্তু 19 এ আছে, এখন তোমাদের লাগবে না। তোমাদের জাস্ট এখানে এই জিঙ্কের চঙ্গের ভিতরে কি কি উপাদান নিশ্চিত করা হয়, কিভাবে ক্যাথোড এবং কিভাবে অ্যানোড হয় এটা বললে এটা লিখলে হবে, কিভাবে সৃষ্টি হয় তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে কিভাবে এটা প্লাস হয় কিভাবে মাইনাস হয় ওটা ওটা ব্যাখ্যা তোমাদের নেই। তাহলে এভাবে কার্বন যে কোষ সে কোষের এক প্রান্ত ধনাত্মক আদানযুক্ত আয়ন আর এক প্রান্ত ঋণাত্মক আদানযুক্ত আয়ন, এটাকে বলা হয় ক্যাথোড আর এটাকে বলা হয় অ্যানোড। এভাবে রাসায়নিক শক্তি পরবর্তীতে আমরা এই ব্যাটারিতে রূপান্তরিত হয়। পরে আমরা এবার দেখো এটি শুষ্ক কোষ, আর এই শুষ্ক কোষের কাজ আমরা দেখাবো। এখন শুষ্ক কোষের কাজ হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়া আছে, শুষ্ক কোষের গঠন দেওয়া আছে 84 নম্বর পৃষ্ঠার নিচে একদম। আর শুষ্ক কোষ কিভাবে কাজ করে অর্থাৎ রাসায়নিক শক্তি কিভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সেটা 85 নম্বর পৃষ্ঠায় আছে। এবার আমরা একটা শুষ্ক কোষ, এরকম একটা শুষ্ক কোষ নিলাম, শুষ্ক কোষ নিয়ে এই শুষ্ক কোষের এখান দিয়ে একটা বর্তনী নিলাম, আবার এখান দিয়ে একটা বর্তনী নিলাম, দুটো বর্তনী নিলাম, বর্তনীর সাথে এখানে একটা কি স্থাপন করলাম, এখানে একটা বাল্ব স্থাপন করলাম, ঠিক আছে, বাল্ব স্থাপন করলাম। বাল্ব স্থাপন করলে এখন দেখো এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহিত হয়ে বাল্বটা জ্বলে উঠবে, তার মানে বিদ্যুৎ প্রবাহিত হবে কোন থেকে কোন দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ফলে এখানে এখন বিদ্যুৎ প্রবাহিত হলো কিভাবে, এই যে এটার ভিতরে যে আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানি, কয়লা গুঁড়া, এগুলো রাসায়নিক বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে পরশক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। পরে বিদ্যুৎটা যখন এখান দিয়ে যায় এখানে তারার মধ্যে দিয়ে বা বর্তনীর মধ্যে দিয়ে যায় তখন এখানে বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে কি হয় আমাদের বাল্বটা জ্বলে ওঠে, এভাবে শক্তি রূপান্তর হয়। এই মোটামুটি আমাদের এই শেষ। এখন আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো, পরীক্ষা আসলে যদি শুষ্ক কোষ পরীক্ষা আসে অবশ্যই তোমাদের বেশি চরিত্র হবে চিত্র বইতে দেওয়া আছে। এরপরে শুষ্ক কোষের মাধ্যমে কিভাবে শক্তি রূপান্তর হয় তার চিত্র দিতে হবে 8.3 তোমাদের বই 85 নম্বর পৃষ্ঠায়। এখন আমরা আলোচনা করবো তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটনা ঘটে আমরা এখন দেখাবো। তড়িৎ বিশ্লেষণ প্রথমে দেখো আমরা একটা পরীক্ষার মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করবো। প্রথমে এইরকম আমরা একটা কাঁচ পাত্র নিব, কি কি নিই ভালো করে লক্ষ্য করো, প্রথমে আমরা একটি কাঁচ পাত্র নিব, তারপর কাঁচ পাত্রের মধ্যে এরকম দুইটি দণ্ড নিব জিঙ্কের, এই একটা দণ্ড নিব জিঙ্কের, এটাও জিঙ্কের দণ্ড, এটাও জিঙ্কের দণ্ড, তাহলে এরকম কয়টি দণ্ড নিলাম, জিঙ্কের দুটি দণ্ড নিলাম। এবার জিঙ্ক দণ্ডের দুটির মা এটার সাথে বর্তনী যুক্ত করে তার বর্তনী বা তার যুক্ত করে এখানে আমরা এরকম একটা ব্যাটারি স্থাপন করলাম, ব্যাটারিটা আমরা এভাবেও দেখাইতে পারি এইভাবে দেখো এখানে কি দেখে দেখো অনেকগুলো শুষ্ক কোষ এটাকে এই দেখো আমরা যখন ব্যাটারি ভাবে আঁকবো না তখন ব্যাটারির উপর অংশ প্লাস এটা হচ্ছে মাইনাস, এইখানে চিত্রটা বোঝানোর জন্য যেটা বড় দেখাইছে এটা হলো উপর অংশ মানে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মানে এরকম ব্যাটারি এখানে অনেকগুলো আছে, অনেকগুলো নিয়ে মূলত শুষ্ক কোষ মূলত একটি শুষ্ক কোষ এটা, এরকম অনেকগুলো শুষ্ক কোষ নিয়ে একটি ব্যাটারি গঠিত হয়, তার এটা হলো ধনাত্মক প্রান্ত আর এটা হলো ঋণাত্মক প্রান্ত,
যে প্রান্ত ধনাত্মক প্লাস সেটা দেখো এখানে যেটা অ্যানোড, স্যার লক্ষ্য করো এখানে এটা যদি হয় ক্যাথোড আর এটা যদি হয় অ্যানোড, ঠিক আছে লক্ষ্য করো ভালো করে, ব্যাটারির ক্ষেত্রে যে প্রান্ত ক্যাথোড আর যে প্রান্ত অ্যানোড সৃষ্টি হয় এখানে তার হবে বিপরীতটা, অর্থাৎ এখানে কি হয় রাসায়নিক শক্তি যেহেতু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আর এখানে তার উল্টাটা হয় বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা এটা বিপরীত ঘটনা ঘটার কারণে এখানে প্লাস আর মাইনাসটা হবে এটা বিপরীত নাম, তার মানে এখানে এখানে যে প্লাস থাকে এই প্লাসকে বলা হবে অ্যানোড আর এখানে যে মাইনাস দণ্ড এটাকে বলা হবে ক্যাথোড। এই কথাটা আবার একটু ব্যাখ্যা করি, সাধারণত ব্যাটারির ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড আর এখানে এই তড়িৎ বিষয়ের ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড কেন ভিন্ন, ব্যাটারির ভিতরে কি হয় রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে, আর এখানে কি হয় আগে বিদ্যুৎ শক্তি, দেখো আগে বিদ্যুৎ আগে ব্যাটারি স্থাপন করলাম তারপর এখানে বিদ্যুৎ শক্তি এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তারপর বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, তাহলে শুষ্ক কোষের কাজ হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আর তড়িৎ বিশ্লেষণের কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যেহেতু এটি এটির বিপরীত প্রক্রিয়া এই কারণে এখানে প্লাস হবে ক্যাথোড আর মাইনাস হবে অ্যানোড আর এখানে প্লাস হবে অ্যানোড আর মাইনাস হবে ক্যাথোড, এইটা এটার বিপরীত হওয়ার কারণে। এবার দেখো তাহলে প্রথমে আমরা এরকম একটি কাঁচ পাত্র নিলাম, কাঁচ পাত্রের মধ্যে দুটি জিঙ্কের দণ্ড নিলাম, জিঙ্কের দণ্ডের দুটির সাথে দুটি বর্তনী সংযোগ করে আমরা একটি অনেকগুলো শুষ্ক কোষ বা ব্যাটারি স্থাপন করলাম, ব্যাটারি যে প্রান্ত প্লাস সেটি অ্যানোড হিসেবে কাজ করে আর যে প্রান্ত মাইনাস সেটি ক্যাথোড হিসেবে কাজ করে। এবার আমরা কি করলাম এই পাত্রের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের আর সামান্য পরিমাণ পানি নিলাম, তার মানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি দুটিই নিলাম, ঠিক আছে তাহলে কাঁচ পাত্রের মধ্যে আমরা কি বিদ্যুৎ করলাম সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এবার যখন এবার তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটে সেটা আমরা এখন দেখাচ্ছি, প্রথমে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে, পানিতে দ্রবীভূত হয়ে এবার ভেঙে যাবে, খেয়াল করো ভেঙে গিয়ে উৎপন্ন হবে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, তাহলে কি হবে এই কাঁচ পাত্রের ভিতরে যে সোডিয়াম ক্লোরাইডটা দেওয়া আছে সেই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে পানিতে দ্রবীভূত হয়ে, দ্রবীভূত হয়ে ভেঙে গিয়ে উৎপন্ন হবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, আর কি হইলো পানি, পানিও ভেঙে যাবে, পানি ভেঙে গিয়ে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিজেন আয়ন, তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে উৎপন্ন হলো সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন আর ক্লোরাইড আয়ন বা অ্যান আয়ন, আর পানি ভেঙে গিয়ে উৎপন্ন হলো হাইড্রোজেন আয়ন বা ক্যাটায়ন আর হাইড্রোক্সিজেন আয়ন বা অ্যান আয়ন, এই আয়নগুলো হওয়ার পর এবার দেখো এই সোডিয়াম আয়ন ক্লোরাইডের মধ্যে এটাতে এটা এই দুটার মধ্যে এই ক্লোরাইড আয়ন যেহেতু এটা মাইনাস তার মানে ক্লোরাইড আয়ন কি করতে আকৃষ্ট হবে অ্যানোড প্লাসের দিকে যাবে, তাহলে ক্লোরাইড আয়ন কার দিকে যাবে অ্যানোডের দিকে, ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে গিয়ে সেখানে ক্লোরাইড আয়ন ইলেকট্রন প্রদান করবে মানে ইলেকট্রন দিয়ে দিবে কারণ এখানে ইলেকট্রন বেশি, ইলেকট্রন দিয়ে দিয়ে ক্লোরিনে পরিণত হবে, পরে ক্লোরিন ক্লোরিন মিলে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, ক্লোরিন এই ব্র্যাকেটে জি দেওয়ার অর্থ হচ্ছে গ্যাস, ঠিক আছে আবার দেখা দিচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে পানিতে দ্রবীভূত হয়ে ভেঙে গিয়ে উৎপন্ন হবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, আর পানিটা ভেঙে গিয়ে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিজেন আয়ন, দ্রবণে সোডিয়াম আয়ন যাবে না এই দুটার মধ্যে ক্লোরাইড আয়ন যাবে মানে অ্যান আয়ন যাবে কার দিকে যাবে মাইনাস, যেহেতু এটা মাইনাস তার মানে প্লাস দিকে যাবে তার মানে কার দিকে যাবে ক্যাথোডের দিকে, সেখানে গিয়ে এই ক্লোরাইড আয়ন একটি ইলেকট্রন প্রদান করে ক্লোরিন গ্যাসে পরিণত ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, পরে ক্লোরিন ক্লোরিন উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, তার মানে এখানে অ্যানোডে বুদবুদ আকার কি উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, অন্যদিকে এটা যাবে না এটা দ্রবণে থেকে যাচ্ছে তার মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে সোডিয়াম আয়ন তো দ্রবণে থেকে যাবে শুধুমাত্র ক্লোরাইড আয়ন যাবে আর হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়নের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন যাবে, এটা কেন যাবে না বা এটা কেন যাবে না এটার ব্যাখ্যা 19 আছে, ঠিক আছে তোমরা জাস্ট এটা লিখলে হবে, তাহলে এখানে প্লাস এবং হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের মধ্যে কে যাবে হাইড্রোজেন আয়ন, যেহেতু এটা প্লাস তার মানে এটা কার দিকে যাবে মাইনাসের দিকে তার মানে কার দিকে ক্যাথোডের দিকে, সেখানে গিয়ে সেখান থেকে সেই ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন হবে হাইড্রোজেন তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, এভাবে দেখো এভাবে অ্যানোডে বুদবুদ আকারে কি উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস আর এখানে বুদবুদ আকারে এটা জি মানে গ্যাস এখানে বুদবুদ আকারে কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, এভাবে তাহলে দ্রবণে কি থেকে যাবে দ্রবণে আর সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিড আয়ন থেকে যাবে, তাহলে দ্রবণে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন থেকে যাবে, এভাবে তড়িৎ বিশ্লেষণে এভাবে দুটি গ্যাস উৎপন্ন হয়।
আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা একটি কাঁচ পাত্র নিব, কাঁচ পাত্রের মধ্যে দুটি তড়িদ্দার নিব, তড়িদ্দার যে দুটি নিব সেগুলো জিঙ্কের তৈরি। এই জিঙ্ক তড়িদ্দার দুটির সাথে দুটি বর্তনী স্থাপন করে তার সাথে অনেকগুলো শুষ্ক কোষ বা ব্যাটারি স্থাপন করব। ব্যাটারি যে পানটা প্লাস সেটি অ্যানো হিসেবে কাজ করবে, ব্যাটারি উল্টানোর মতো, আর যেটি মাইনাস সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে। এবার দ্রবণে আমরা সোডিয়াম ক্লোরাইড নিব এবং সাথে পানি নিব, পানিতে দ্রবীভূত করব। এবার ক্রিয়া উৎসব শুরু হবে কি, যখন এখানে এখানে একটা সুইচ থাকে, এরকম তোমাদের বইতে দেওয়া আছে কিনা যদি না দেওয়া থাকে, এভাবে একটা সুইচ দেওয়া থাকে, সুইচটা যখন অন করবো তখনই তাদের সাথে ক্রিয়া উৎসব শুরু হবে, বিক্রিয়া শুরু হবে। বিক্রিয়া শুরু হয়ে প্রথমে সোডিয়াম ক্লোরাইড ভেঙে যায়, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে উৎপন্ন হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অন্যদিকে পানিটাও ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিজেন আয়ন, তার বিক্রিয়াটা দিবে। এবার এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন কি করতে আকৃষ্ট হয়, অ্যানোড করতে অর্থাৎ অ্যানোডের দিকে যায়, সেখানে গিয়ে সেই ইলেকট্রন প্রদান করে, মানে মাইনাস ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে উৎপন্ন হয় ক্লোরিন, পরে ক্লোরিন ক্লোরিন মিলে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। অন্যদিকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের মধ্যে কে যায়, হাইড্রোজেন আয়ন মানে ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে, সেখান থেকে সে কি করে ইলেকট্রন গ্রহণ করে, ইলেক্ট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয়, পরে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। তাহলে অ্যানোড উৎপন্ন হলো বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস, আর দ্রবণে কি রয়ে গেল, হাইড্রোজেন সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, এই সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন দ্রবণে থেকে যায়। এভাবে রাসায়নিক এভাবে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর এই ধরনের উপাদানকে বলা হয় তড়িৎ বিশ্লেষক, তাহলে এগুলাকে কি বলা হয়, তড়িৎ বিশ্লেষক। তাহলে আমরা একদম চ্যাপ্টারের লাস্টে একদম সিএস নামা পৃষ্ঠা দেখো নিচে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষক, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে খেয়াল করো, এই যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয়, এগুলো হয় দ্রবীভূত না হলে বিগলিত, বিগলিত বলতে বোঝাচ্ছে তাপ দিয়ে, আর দ্রবীভূত বোঝাচ্ছে পানি দ্বারা। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিগলিত বা দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং কি শক্তি রাসায়নিক বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই সকল পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষক। আর পর দেওয়া আছে তড়িৎ অবিশ্লেষক, অবিশ্লেষক যে সকল পদার্থের মধ্য দিয়ে বিগলিত বা দ্রবীভূত যে সকল পদার্থের মধ্য দিয়ে কি হয় না, বিদ্যুৎ প্রবাহিত হয় না এবং কোনো মানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় না, সে সকল পদার্থকে বলা হয় তড়িৎ অবিশ্লেষক। সাধারণত তড়িৎ অবিশ্লেষক হিসাবে আমরা ব্যবহার করতে পারি চিনি, গ্লুকোজ, এগুলো তড়িৎ অবিশ্লেষক হিসাবে ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষক, তাও কথা আছে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আবার কঠিন সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ অবিশ্লেষক, কারণ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, মানে বিগলিত বা দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষক, কারণ বিগলিত বা সোডিয়াম দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত ছাড়া না করলে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে। এই হলো মোটামুটি আমাদের রাসায়নিক বিক্রিয়া, মোটামুটি আমাদের এই রাসায়নিক বিক্রিয়া শেষ। তো তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবে এবং এখানে যতগুলো বিক্রিয়া আছে প্রত্যেকটা বিক্রিয়া খাতায় কিন্তু তোমাদের লিখতে হবে, যদি খাতায় না লিখো তাহলে কিন্তু মনে থাকবে না, আমি হয়তো মেসেঞ্জারের মাধ্যমে তোমাদের পড়া নিব। আর তোমাদের কালকের মধ্যেই আমি এই চ্যাপ্টারে কিছু সৃজনশীল প্রশ্ন যদি আমি পারি হাতে লিখে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিব, না হলে আমি তোমাদের যে সহায়কার্ড আছে সেখান থেকে দাগাই দিব, বা ইম্পর্টেন্টগুলো সেখান থেকে তোমরা সিলেক্ট করে মানে যেগুলো দাগানো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা বই থেকে মিল করে গাইড থেকে না, অবশ্যই গাইড থেকে বলবে না, কারণ গাইডের লেখাগুলো কিন্তু অত ভালোভাবে লেখে নেই। তাহলে তোমরা ভালোভাবে যদি বইটা ভালোভাবে পড়ো যে কোনো প্রশ্ন তোমরা বই থেকে দিতে পারবে, অবশ্যই গাইড থেকে দেখবে না, ঠিক আছে। আমি হয়তো সৃজনশীল প্রশ্নগুলো হাতে লিখে সুন্দর করে মেসেঞ্জারে পাঠিয়ে দিব, তারপর তোমরা মোটামুটি। আর এখানে তোমাদের বইতে যে দুটো প্রশ্ন আছে, এখানে দুটি সৃজনশীল প্রশ্ন আছে 88 পৃষ্ঠায়, আমি একদম যেহেতু হাতে সময় আছে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে দিচ্ছি, যদিও এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে, কতগুলো রাসায়নিক বিক্রিয়া পাওয়া দো ফার্ম কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাল, এক কার্বন যোগ অক্সিজেন, এখানে দিল তাপ, আমি প্রশ্নটা তুলে ধরতেছি তারপরে আমি লক্ষ্য করো এখানে তোমাদের বুঝে সৃজনশীল প্রশ্ন আছে, এখানে দেখো কার্বন যোগ অক্সিজেন তার মানে এখানে হবে কার্বন ডাইঅক্সাইড সিও টু, চুনা পাথর মানে চুনো পাথর সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তারপরে হাইড্রোজেন এবং অক্সিজেন কি এখানে তড়িৎ বিশ্লেষণ করলো, তাপ না,
এখানে তড়িৎ প্রবাহ চালনা করলে, তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ চালনা করলে এখানে উৎপন্ন হয় পানি। আর হচ্ছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয় জিঙ্ক সালফেট এবং কি হাইড্রোজেন গ্যাস। এই আমি আগে কি সেটা তুলে ধরছি যাতে তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাতে সুবিধা হবে। প্রথম হচ্ছে খাবার সোডা সংকেত, আমি এর আগেও লিখে দিয়েছিলাম। খাবার সোডা সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বন, এটাকে এইভাবে দেখা হয়। তারপরে হচ্ছে বাংলাতে লিখলে হবে এভাবে সংকেত আকারে লিখতে হবে। খনামার পরে হচ্ছে দুই নং বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, লক্ষ্য করো এখানে দুই নং বিক্রিয়া, এটি একটি বিযোজন বিক্রিয়া। প্রথমে এক নম্বরের জন্য তোমাকে বিযোজন বিক্রিয়া সংজ্ঞা দিতে হবে। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া কোনো একটি যৌগ ভেঙে দুই বা ততের যৌগে পরিণত হয়, সে রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। দুই নং বিক্রিয়াটি তারপর তুলে ধরতে হবে, এখানে দুই নং বিক্রিয়াটি নিম্নরূপ, ক্যালসিয়াম কার্বনেট তত্ত্ব করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড তারপর ব্যাখ্যা দিতে হবে। দুই নং বিক্রিয়া থেকে লক্ষ্য করলে দেখা যায় যে বিক্রিয়ক একটি ভেঙে দুই বা ততদিন উৎপাদ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয়, সুতরাং পরের সংজ্ঞা অনুসারে ইয়ে একটি বিক্রিয়া, ইয়ে একটি বিযোজন বিক্রিয়া। তারপরে গণনা প্রশ্ন, চুক্তিপক্ষে যে বিক্রিয়ায় মূল ও গ্যাস মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেই বিক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো এখানে মৌলিক গ্যাস বলতে মৌলিক পদার্থ, দেখো এটি মৌলিক গ্যাস না, কারণ এটি যৌগিক, যদি এটা গ্যাসীয় পদার্থ হোক কিন্তু এটা মৌলিক গ্যাস না, মানে মৌল না যৌগ। এখানে এটাও মৌলিক গ্যাস, এটাও এটাও যৌগ, এটা মৌলিক গ্যাস না, এটাও যৌগ। দেখো এটা মৌলিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ, আর ব্যাকেটে এখানে কি দেওয়া আছে গ্যাস। তাহলে উদ্দীপক উল্লেখিত কোন বিক্রিয়াতে মৌলিক গ্যাস উৎপন্ন হয়, উদ্দীপক উল্লেখিত চার নম্বর বিক্রিয়াটিতে মৌলিক গ্যাস উৎপন্ন হয়। তারপরে তোমাকে বিক্রিয়াটা দেখাইতে হবে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তারপর দেখতে হবে জিঙ্ক সালফেট। এবার এটা বর্ণনা দিতে হবে, এখানে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দেখা যায় যে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ হাইড্রোজেন গ্যাস, একটি মৌলিক গ্যাস। তারপর তুমি দিলাম মানে উপরের বর্ণনার জন্য এক নম্বর, বিক্রিয়ার জন্য এক নম্বর, আর লাস্টে ফিনিশিং এর জন্য এক নম্বর। ওকে, এরপরে লক্ষ্য করো ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে এক ও তিন নং বিক্রিয়া দুটি সংযোজন হলো, এদের মধ্যে ভিন্নতা আছে। দেখো প্রথমে লিখবে এক নং বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া, কেন সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা করবে। এখানে কার্বন এবং অক্সিজেন তাদের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করে, তাহলে সংযোজন বিক্রিয়ার আগে সংজ্ঞা দিতে হবে কেন সংযোজন বিক্রিয়া, এটা ব্যাখ্যা দিতে হবে। আবার দেখো তিন নং বিক্রিয়া, এটিও সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে তার একটি উৎপাদ উৎপন্ন করে, তার মানে এটিও সংযোজন বিক্রিয়া, এটিও সংযোজন বিক্রিয়া। কিন্তু এই সংযোজন বিক্রিয়া দেখো কি দিতে হবে, তাপ দিলে তখন তাপের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ এটি দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আবার দহন বিক্রিয়া। কিন্তু দেখো এটি হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে এখানে তাপ দেওয়া যায় না, তাহলে তাপ না দিলে বা অগ্নিসংযোগ না দিলে এটা দহন বিক্রিয়া বলা যাবে না, তার মানে কি এটি সংযোজন বিক্রিয়া আবার কি হোক আবার দহন বিক্রিয়া। কিন্তু দেখো এটি সংযোজন বিক্রিয়া কিন্তু কি নয়, দহন বিক্রিয়া নয়, তার মানে এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা হচ্ছে, এটা আমরা লাস্টে আলোচনা করছি। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে উৎপন্ন হয় পানি, তার মানে তোমাকে প্রথমে সংযোজন বিক্রিয়া সংজ্ঞা দিতে হবে, তারপরে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কেন এটা সংযোজন বিক্রিয়া তার ব্যাখ্যা দিতে হবে। তারপরে আবার বলবো যে এখানে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন অক্সাইড উৎপন্ন হয়, সেখানে এটি একটা দহন বিক্রিয়া হবে, তার মানে এটি সংযোজন বিক্রিয়া আবার দহন বিক্রিয়া। কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন হয়, সুতরাং এটি সংযোজন বিক্রিয়া, কারণ আমরা জানি একাধিক বিক্রিয়া বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়া তাপ বা অগ্নিসংযোগের উপস্থিতিতে বিক্রিয়া করে না, তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে বিক্রিয়া করে, এই কারণে এটি একটা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং উভয় বিক্রিয়া যদি এক এবং তিন সুতরাং উপর আলোচনা থেকে দেখা যায় যে এক এবং তিন নং বিক্রিয়া সংযোজন বিক্রিয়া হলেও তাদের বিক্রিয়া ধরন ভিন্ন। এভাবে মোটামুটি আমরা এভাবেই আমরা নোট করবো বা লিখবো। আর এই সপ্তাহে আমি সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পাঠাবো, তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো নোট করে জমা রাখবে গার্জিয়ানের কাছে, আমি পরে পরে জমা দেখবো, ঠিক আছে? আমি হাতে রেখেই প্রশ্নগুলো পাঠাবো। এই এই ডিএন পৃষ্ঠায় যে এখন আমি ব্যাখ্যা করলাম, ব্যাখ্যাটা কিন্তু আমি এখন যেভাবে বললাম সেভাবে তোমাকে লিখতে হবে। তুমি যদি গাইড বা তোমার সহায়ক বইয়ের নিয়মে যদি তুমি দেখো, গাইড বা সহায়ক যে বইটা আছে সেই নিয়মে লিখলে কিন্তু তুমি ফুল নাম্বার পাবে না। এই সকল প্রশ্ন থেকে তুমি অ্যান্সার করলে কিন্তু দশে দশ আসে, সবসময় দশে দশ আসে, আমি যেভাবে বলছি সেভাবে অ্যান্সার করতে হবে, তাহলে তুমি দশে দশ পাবে, ঠিক আছে? এই তাহলে সবসময় ফলো করবে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো বই থেকে দেখতে। তারপর পড়াটা দেখো দুই নম্বর, তোমরা বইটা খুলে দেখো, রিতা তার পুতুলে ব্যাটারি সংযোগ দিয়ে পুতুলে না দেখছিল, এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর ওর বোন ঐশ্বরী একটি মোম জ্বালিয়ে আনলো। প্রশ্নটা হচ্ছে প্রসম বিক্রিয়া কি, আসলে প্রসম বিক্রিয়া হচ্ছে ওই যে আমরা বললাম না, এই যে এসিড এবং খা বিক্রিয়া করে যে লবণ পানি উৎপন্ন করে, আমরা যে তাপের যে একটা বিক্রিয়া দেখালাম ওইটাকে প্রসম বিক্রিয়া বলে। তোমাদের বইতে
এটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে 83 নম্বর পৃষ্ঠা। এখানে একটা বিক্রিয়া আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড যোগ অ্যাসিডিক অ্যাসিড। এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারীয় আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডীয়। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, আর ক্যালসিয়াম অ্যাসিডেট হচ্ছে লবণ, আর সাথে কি উৎপন্ন হয়? পানি বিক্রিয়া, পানি উৎপন্ন হয়। তাহলে যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় কি? প্রশমন বিক্রিয়া। কারণ এখানে প্রশমন কেন করে, এখানে ক্যালসিয়াম অক্সাইড ক্ষার এবং অ্যাসিড তাদের বিক্রিয়া করে তাদের ধর্ম বিরুদ্ধ হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী লবণ এবং পানি উৎপন্ন হয়। এই কারণে এই তাদের ধর্ম বিলুপ্ত হওয়া মানে প্রশমিত হওয়ার কারণে এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। পরে দেখো লাইম ওয়াটার বলতে কি বুঝো, আমি এটা লাইম ওয়াটার তোমাদের এটা ব্যাখ্যা দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে, আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন, তারপরে লিখতে হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি সমান ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে লিখতে হবে উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে লাইম নামে পরিচিত। এই বিক্রিয়া প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, এর ফলে পানি ফুটতে থাকে, স্ল্যাক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড খুব সহজে পানিতে দ্রবীভূত হয়। এই কারণে এই দ্রবীভূত পানিতে দ্রবীভূত যে সৃষ্টি হয় এই সৃষ্টিকে বলা হয় লাইম ওয়াটার। অর্থাৎ 84 নম্বর পৃষ্ঠায় বিক্রিয়া সহ তোমাকে পুরোটা লিখতে হবে, তাহলে তুমি 2 নম্বর পাবে। তারপরে দেখো গ নাম্বার, রিতার পুতুলের ব্যবহৃত ব্যাটারি গঠন, আমি আজকের পাঠে যেটা আলোচনা করেছি শুষ্ক কোষের গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আবার ঘ নাম্বার পুতুল ও মোমবাতিতে শক্তি রূপান্তর, পুতুল ও মোমবাতিতে শক্তি রূপান্তর বলতে প্রথমে রাসায়নিক শক্তি একদম পরে যেটা আলোচনা করছি রাসায়নিক শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি কীভাবে পুতুল যখন চলে তখন আমরা কিন্তু বাল্ব দিয়ে দেখাছিলাম, এখানে কিন্তু বাল্ব না, এখানে পুতুলটা যখন চলে তখন বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কীভাবে শক্তি রূপান্তর হয় এটা ব্যাখ্যা লিখতে হবে। যদিও এটা ঘয়ের মতো অত বেশি বড় না, তারপর তোমাকে এভাবে শক্তি রূপান্তর কীভাবে, ও আবার মোমবাতির কথা দেওয়া আছে, মোমবাতি যখন আমরা জ্বালাই তখন মোমবাতি দহন হয়, তো লিখবা দহন হলে আমরা জানি এর আগে আলোচনা করেছিলাম উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প, এখানে দেখা যায় তাপ শক্তির উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত, এখানে দহনের কারণে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বা ডিটেলস ব্যাখ্যা আছে। তাহলে পুতুলের ক্ষেত্রে যখন আমরা ব্যাটারি ব্যবহার করি প্রথমে ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, পরে বিদ্যুৎটা পুতুলকে চালায় অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা বিস্তারিত ব্যাখ্যা লিখতে হবে। তারপরে মোমবাতির ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা লিখতে হবে, কীভাবে মোমবাতি দহন করলে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে তোমরা তোমাদের বইয়ের সৃজনশীল 1 এবং 2 আশা করি নোট করে নিবা, আর বাকিগুলো আমি একটা কাগজের মধ্যে সুন্দর করে আমি কিছু সৃজনশীল প্রশ্ন লিখে হয়তো পাঠাবো, ঠিক আছে, লিখে পাঠাবো আমি। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমি কালকের মধ্যেই বা পরশুর মধ্যে আমি পড়া নিয়ে নিব, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে, মেসেঞ্জারের মাধ্যমে পড়া নিবে তোমাদের কাছ থেকে। আর সবাই আশা করি মেসেঞ্জারে সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে, কোন টাইমে আমি তোমাদের পড়া নিব আমি মেসেঞ্জারে জানিয়ে দিব। তো ঠিক আছে, আমাদের মোটামুটি অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টার শেষ হলো, যদি আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারটা আরও একবার রিভিশন দিই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, খুব একটা কঠিন চ্যাপ্টার না। সবাই ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।